দুঃখ প্রকাশ করছি অত্যন্ত মর্মাহত এবং হৃদয় বিদারক একটা অবস্থায় আমরা এখানে সবাই হাজির হয়েছি আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এটা প্রচার করা হয়েছে প্রচলিত হয়েছে আমরা সেখান থেকে জেনেছি এবং সাথে সাথে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা খোঁজখবর নিয়েছি যেদিন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেদিনই আমরা আমাদের নেতৃবৃন্দকে এখানে পাঠিয়েছি আমাদের উপজেলা নেতৃবৃন্দ এসছেন জামাতের নেতৃবৃন্দ ছাত্রশিবিরে নেতৃবৃন্দ খোঁজখবর নিয়েছেন এবং সেখান থেকেই আমি সার্বক্ষণিক খোঁজখবর রাখার চেষ্টা করেছি ওই সময় আমি বলেছিলাম যে আমি দ্রুত বাউফলে এই পরিবারটির পাশে আমরা তো তখনই দাঁড়িয়েছি এবং পরবর্তীতে এই ঘরটি নির্মাণ করার জন্য যা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সাধ্যমতো চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ তো সেই লক্ষ্যে আপনারা সবাই জেনেছেন যে কালিশুরি ইউনিয়নের চান্নং ওয়ার্ডের আমাদের আরিফুর রহমান ভাই এটা মুন্সি বাড়ি হিসাবে সকলে পরিচিত আমাদের এই যে প্রিয় ভাই আরিফুর রহমান ভাইয়ের এই বসত বাড়িটি বৈদ্যুতিক সংযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং তার মধ্য দিয়ে আসলে খুবই একটা মানে দুর্ভাগ্যজনক ব্যাপার তত দুঃখজনক ব্যাপার তত মর্মান্তিক ব্যাপার যে উনি আসলে এই ঘরে আগুন লাগার পর কিছুই রক্ষা করতে পারেন নাই এটা আল্লাহ তালারই ফয়সালা আমি প্রথমেই কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করেছি যে আল্লাহ তালা সুরা তবাতেও এটা বলেছেন সুরা তবার একান্ন নম্বর লাই ইউ সি ও কুল আল্লাহ তালা রসুলসাল্লাহ সাল্লামকে বলতে বলেছেন ইউ সি ও কোনো কিছুই স্পর্শ করবে না ইল্লা মা কাতাব আল্লাহুলানা যা আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে হুয়া মাওলানা আর আমাদের সব কিছুর অভিভাবকত্ব মূলত আল্লাহ তালার কাছে সুতরাং এরকম পরিস্থিতি দুঃখ দুর্দশা যখন হবে মুমিনদের জন্য আল্লাহ তাআলা নির্দেশনা সুরা হাদিদের একুশ বাইশ তেস্টেম্বর আয়াতে এগুলো পরিষ্কার বর্ণনা করেছেন যে সেখানে আল্লাহ তালা বলেছেন লিকাইলা মা ফাতাকুম যখন তোমাদের কোনো দুঃখ দুর্দশা তোমাদেরকে স্পর্শ করে তখন ফাতাকুম তোমরা যেন বিমর্ষ হতাশ না হয়ে পড়ো কোনো হতাশা বিমর্ষ অবস্থা ইবলিস এটা ধারণ করে ধারণ করে তাকে কুফুরির দিকে ধাবিত করে আল্লাহ তালা সেই জন্য ইমানদারদেরকে এরকম কোনো পরিস্থিতি লিকাইলা কোনো দুঃখ দুর্দশা মুসিবত তোমাদেরকে যদি স্পর্শ করে তাহলে কোরআনের বর্ণনা হচ্ছে এটা হাদিসের বর্ণনা আরও চমৎকার এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে কারণ বিপদ মুসিবত যে কোনো সময় আজকে আরিফ ভাইয়ের উপরে এখানে এসছে আমাদের উপরে তো আসতে পারে আমরা সেখান থেকে আল্লাহর কাছে পানা চাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করব কিন্তু কোনো কারণে যদি তাকদিরে আমাদের লেখা থাকে আল্লাহর ফায়সালা থাকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য এটা আমাদের জন্য বরাদ্দ করে থাকেন তাহলে হাদিসের বর্ণনা হচ্ছে খুবই পরিষ্কার বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে যখন এরকম কোনো পরিস্থিতি তোমাদের হবে তখন অস্তা ইন বিল্লা ওয়ালাত আজাস তোমরা তখন আল্লাহমুখী হবে আল্লাহ সাহায্য চাইবে কোনো অবস্থাতেই অলা তাস তোমাদের মধ্যে যেন উদ্বেগ উৎকণ্ঠা টেনশান এমন অবস্থায় না যায় যে তোমাদের ইমান হারাবার মতো অবস্থা হয়ে যায় অনেক সময় যেমন এরকম পরিস্থিতি হলে আমরা বলে ফেলি না যে আল্লাহর কাউকে পেলো না আমার উপরে এই বিপদটা চাপিয়ে দিল এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমার ইমানটা চলে যায় অথবা আমরা বলে থাকি যে আমরা যদি আরেকটু সতর্ক হতাম অথবা আমাদের যদি বিদ্যুৎটা না থাকতো ওই সময় তাহলে বোধ হয় এই পরিস্থিতিটা এটাও এক ধরনের আল্লাহর প্রতি নারাজির স্বামীর এটাও আল্লাহর প্রতি তাওয়াক্কালের বিপরীত সুতরাং আমি প্রথমেই আমরা এখানে যারা উপস্থিত আছি আমার প্রিয় আরিফ ভাই সহ আমরা সবাইকে অনুরোধ করব এরকম পরিস্থিতি যখন হবে আল্লাহ নির্দেশ দিচ্ছেন উলাই কা আলাইহিম সলা তুম রব্বিহিম যদি তোমরা দর্য ধারণ করতে পারো সবর করতে পারো তাহলে আল্লাহ তালা দয়া নিরাপত্তা অনুগ্রহের চাদর দিয়ে তোমাদেরকে দুনিয়ায় এটার চেয়ে উত্তম প্রতিস্থাপন তোমাদেরকে দিবেন তার নিরাপত্তার চাদর দয়া অনুগ্রহ দিয়ে তোমাদেরকে ডেকে রাখবেন সুহান সম্মানিত ভাইয়েরা আমাদের কালিশুর ইউনিয়নের এই চান্নং ওয়ার্ডের যে মুন্সিবাড়ি আমাদের আরিফ ভাইয়ের যে ঘরটা বৈদ্যুতিক সংযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পুরো বাড়িটা পুড়ে গিয়েছে আপনারা দেখছেন যে এই গাছগুলো একদম গাছগুলো পর্যন্ত পড়ে গাছ গাছের নারিকেল নারিকেলগুলো পর্যন্ত পুড়ে জোরে পড়ে গেছে এই যে কাঁথা বালিশ যা ছিল একদম টিন টিন সহ সব কিছু পুরে স্থায়ী হয়ে গেছে আমরা আমাদের আরিফ ভাইয়ের প্রতি সহানুভূতি জানাই সমবেদনা জানাই আমরা তার পাশে এসে দাঁড়িয়েছি শুধুমাত্র আপনার পাশে না এরকম দুর্ক্ষ দুর্দশাক্রান্ত যারা যেখানে আছেন আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়ে কারণ এই অবস্থা তো আমারও যে কোনো সময় হতে পারে তখন তো আমারও মানে প্রত্যাশা থাকবে যে এরকম কেউ না কেউ যেন আমার পাশে এসে দাঁড়ায় সহযোগিতাটা কিন্তু শুধু আর্থিকটাই বড় কথা না এটা একটা অংশ এটা দরকার কিন্তু তার চেয়েও বড় হচ্ছে মনের দিক থেকে একজনকে সাহস জোগানো আল্লাহর কথাগুলো বলে তার ইমানটাকে শক্ত করা একজন ইমানদার বাড়ি হারায় ঘর হারায় জমি হারায় ব্যবসা হারায় চাকরি হারায় এটা হারায় এটার মধ্য দিয়ে সব হারায় না যতক্ষণ পর্যন্ত তার ইমানটা না হারায় সেজন্য আমরা আরিফ ভাইকে অনুরোধ করব আরিফ ভাই এখন থেকে বরং আরও বেশি আল্লাহমুখী হবেন নামাজ যদি পাচক্ত পড়া হয়ে থাকে তাহলে আরও সুন্নাত নফল ওয়াজিবের দিকে আমরা আরও বেশি আমরা ধাবিত হব আর যদি কোনো কারণে এগুলো গ্যাপ হয়ে থাকে তাহলে এগুলো এখন থেকে পাচক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করার চেষ্টা করব আল্লাহর হক যদি যথাযথভাবে আমরা আদায় করতে পারি তাহলে আল্লাহ তালা দুনিয়ার বান্দার সমস্ত হক তিনি প্রতিষ্ঠিত করে দেবেন সুহান সুতরাং আল্লাহর হক আদায় আমরা তৎপর থাকলে আল্লাহ তালা আর এরকম বিপদ দুঃখ দুর্দশা মুসিবতে হয়তো জাবের রাদি আল্লাহ তালু সতর্কতামূলক বান্দার জন্য কিছু কাজ বলেছেন জাবের রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন যখন রাত্রিবেলা হবে তখন তোমরা তোমাদের পাত্রগুলো ঢেকে রাখবে পানির পাত্রগুলো বেঁধে রাখবে যখন তোমাদের কোনো খাবার পাত্র থাকবে সেটাকে ডেকে রাখবে কোনো পাত্র খালি থাকলে সেটাকে উল্টিয়ে রাখবে কোনো বাতি থাকলে সেটাকে নিভিয়ে রাখবে কোনো আগুন থাকলে সেটাকে বন্ধ করে রাখবে এই নির্দেশনাগুলো দিয়ে ইসলাম কিন্তু আপনাকে শুধুমাত্র তাওয়াক্কুল বলতে এটা নেই যে আমি দুনিয়া সব ছেড়ে দিলাম আল্লাহরপাব ভরসা করলাম ভরসার অর্থই হচ্ছে উট বাঁধবো তারপরেও আল্লাহর উপরে আমরা ভরসা করবো সেটার অংশই হচ্ছে আমরা দুনিয়ার দৃষ্টিতে আমাদের মানুষ হিসেবে যতটুকু সতর্কতা থাকা যায় ততটুকু সতর্ক আমরা থাকবো আলহামদুলিল্লাহ আমি বাউফালবাসীকে এবং এই ভিডিওর মাধ্যমে গোটা দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন আমাদের সুদী শুভাকাঙ্ক্ষী মহল আপনারা জানেন যে আমরা সব সময়। আমাদের প্রিয় বাউফলের যেখানে যে দুর্যোগ ক্রান্তিকাল সংকট হয়েছে আমরা সকল সংকটে সকল দুর্যোগে সকল ক্রান্তিকালে আমরা সবার পাশে দাঁড়াবার চেষ্টা করে আমাদের সাধ্যমতা তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিচ্ছেন এবং এই সুযোগে আজকের এই জুমাবারের আজকের এই আমরা ষোলোই জুন এই এই তারিখে আমরা এখানের থেকেই এরকম একটা বেদনাদায়ক জায়গা থেকে এরকম একটা মর্মন্তর জায়গা থেকে আমরা আমাদের সেই সমস্ত সুদী শুভাকাঙ্ক্ষী মণ্ডলী যারা অর্থনৈতিক সহযোগিতা দিয়ে পরামর্শ দিয়ে দোয়া দিয়ে ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে দরদ দিয়ে আমাদের এই বাউফালবাসীর দুঃখ দুর্দশা নিরসনে যারা আমাদের পাশে থেকে সহযোগিতা করেন আল্লাহ তালা তাদের এই সকল সহযোগিতাটাকে যেন দুনিয়ার কল্যাণে পরকালের নাজাতিরুসিল হিসেবে কবলে মঞ্জুর করেন এবং এই সমস্ত সম্মানিত সুদী শুভাকাঙ্ক্ষী মণ্ডলী যেন আগামী দিনে আমাদের এই প্রিয় বাউফালবাসীর পাশে থেকে সব ধরনের সহযোগিতা আরও মুক্ত হস্তে আমাদের দান করতে পারেন সেই তৌফিক যেন আল্লাহ তালা দান গান করেন সম্মানিত আমার কালীশ্বরী এলাকাবাসী এবং আজকে চাইনাং ওয়ার্ডের আমাদের সাবেক জনপ্রতিনিধি মেম্বার আছেন সুদীমন্ডলী আছেন শিক্ষক বৃন্দ আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন ওলামাই কেরামগণ আছেন ইমাম সাহেবরা আছেন খতিবরা আছেন আমি আপনাদের সকলের কাছে প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করতে হবে আল্লাহ তালা যেন এই বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত রাখেন আমাদেরকে এটাও মনে রাখতে হবে বিপদ আপদ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের হাতের কামাই বাহার বিমা কাসাবাদ আইদিন নাস এই দুনিয়াতে অথবা জলে অথবা স্থলে যত বিপদ আবাদ ঘটে এগুলো কিন্তু আমাদের হাতের কামাই আল্লাহ তালা কোনো কোনোটা থেকে দয়া করে বরং তিনি আমাদেরকে হেফাজত করেন সুতরাং আমাদের কর্মের দিক থেকেও আমাদেরকে সতর্ক হতে হবে যে আমরা যেন আল্লাহর হক আদায় করি আল্লাহর হক যখন আমরা আদায় করতে ব্যর্থ হই তখন দুনিয়াতে আল্লাহ তালা এরকম ছোট ছোট পরীক্ষা দিয়ে আমাদেরকে তিনি আল্লাহমুখী করার চেষ্টা করেন আমাদেরকে তিনি পরকালমুখী করার চেষ্টা করেন আমাদেরকে তিনি আল্লাহ নির্ভরশীল হওয়ার জন্য আমাদেরকে ট্রেনিং দিতে চান সেজন্য আল্লাহ তালা সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলেছেন আল্লাহ খলাকাল খালাকাল মাহতাওয়াল হায়াতা লিয়াবলুয়া আইয়ুকুম আইয় আহসানু আমালা আমাদের এই দুনিয়াতে তিনি পরীক্ষার জন্য পাঠিয়েছেন এরকম সম্পদ দিয়ে এরকম জীবনের ক্ষয়ক্ষতি দিয়ে আমাদের সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে আমাদের ভয়ে ভীতি দেখে আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করবে আর এরকম ক্ষেত্রে যখন দুঃখ দুর্দশা আসবে তখন যারা সবর করবে আল্লাহ তালা তাদের জন্য দুঃসংবাদ না সুসংবাদ দিচ্ছেন ভাই সাবিরিন আল্লাহ তালা এই ধৈর্যশীলদের কাতারে যেন আমার প্রিয় আরিফ ভাই তাকে তালিকাভুক্ত করেন এবং তার সাথে যেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন সেই জন্য সম্মানিত চান্নং ওয়ার্ডের কালীশ্বরী ইউনিয়নের আমার ভাইয়েরা আমাদের মা বোনেরা বিশেষ করে এই পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ যারা তাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি এই শোক এই মানে ক্ষতি দ্রুত সময়ে কাটিয়ে উঠে যেন তারা একটা সুন্দর আবাসস্থল যেন তারা তৈরি করতে পারে সেই তৌফিক আল্লাহ তাল্লারের কাছে কামনা করছি আল্লাহ যেন সেটা তাদের জন্য সহজ করে দেয় সকলে বলেন আমে সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাউফাল উপজেলা সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় ভাইয়ের এই গৃহ নির্মাণের জন্য আমরা গৃহ নির্মাণের জন্য আমরা নগদ কিছু অর্থ সহযোগিতা তাকে দিয়ে যাচ্ছি আশা করি যে তিনি এই টাকা দিয়ে বাড়ি নির্মাণের জন্য প্রাথমিক প্রস্তুতিদের গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ বাকিটুকুই যেন আল্লাহ তালা দয়া করে সহজ করে দেন এইজন্য আমরা আল্লাহ তাালার কাছে সাহায্য চাই কারণ পরিপূর্ণ বরকত দান করার মালিক কে আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সেজন্য বলেন ইন তাতাকুল্লাহ ইয়া জাল্লাকুম মিন আমরহি ইউসরা তোমরা আমাকে ভয় করো আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে সকল বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করব দুনিয়ার সকল কাজ আমি তোমাদের জন্য সহজ করে দেব ও ইখরুযু মিন হাইসু এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ফায়সালা করে দেব যা তোমরা কোনোদিন কল্পনাও করো আজকে আমরা প্রিয় বাউফাল তাকুয়া ভিত্তিতে পরিচালিত একটা উপজেলা হিসাবে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আল্লাহ বিপদ থেকে আমাদেরকে দূরে রাখবেন তাহলে আল্লাহ তালে এমন জায়গা থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই এই সিদ্ধান্তকে আমরা নিতে পারবো ইনশাল্লাহ আজকে এই কালীশ্বর ইউনিয়নের চার ওয়ার্ডবাসী আমাদের জনপ্রতিনিধি সহ এখানে যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রত্যেককে আগামী দিনে এরকম একটা তাকোয়া ভিত্তিক সৎযোগ্য দক্ষ লোকের মাধ্যমে পরিচালিত একটা সমাজ একটা বাউফল একটা কালীশ্বর ইউনিয়ন আমাদের একটা চান্নাং ওয়ার্ড পরিচালনার জন্য যেন সৎযজ্ঞ আল্লাহর আইনের শাসন কায়েম করবে এরকম প্রতিনিধিত্ব যদি আমরা তৈরি করতে পারি তাহলে আল্লাহর ঘোষণা হচ্ছে ইনতাত্তাকুল্ল আমাকে ভয় করো ইয়াজ আল্লাহ কুমিন আমি তোমাদের সকল কাজ সহজ করে দেবো এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ফাইসাল হবে যা তোমরা কোনোদিন কল্পনা করো ভাইরা এরকম তাকওয়া ভিত্তিক একটা সমাজকে আমরা চাই সবাই এরকম সৎযোগ্য দক্ষ লোকের নেতৃত্ব যখন প্রতিষ্ঠা হবে তখনই কেবল এই দুঃখ দুর্দশা বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন এবং আমরা আমাদের রিজিক আরও বরকতপূর্ণ হয়ে এমন জায়গা থেকে রিজিকের ফায়সাল হবে যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না আসুন সেই জন্য জন্য ভিত্তিতে আজকে আমরা আমাদের প্রিয় বাউফলকে পরিচালনা করি বিপদ আপদ মুসিবত থেকে সাহায্য পাওয়ার জন্য আল্লাহর কাছে উপযুক্ত বান্ধা হিসেবে নিজেদেরকে প্রস্তুত করে সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের প্রিয় আরিফ ভাই যার এরকম দুর্ঘটনা ঘটেছে তাকে যেন আল্লাহ তালা মনের দিক থেকে সাহসী রাখেন মনের দিক থেকে শক্ত রাখেন ইমান যেন তার আরও এর মধ্য দিয়ে মজবুত হয় সেই তৌফিক আল্লাহ যেন দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই গৃহ নির্মাণে এই এলাকার প্রতিবেশী যারা আছেন তারাও যে যতটুকু যেভাবে পারেন আপনারা আমাদের সহযোগিতার সাথে আপনারাও পাশে এসে দাঁড়াবেন এবং আমরা আশা করি কম সময়ের ব্যবধানে তারা একটা সুন্দর বাড়ি নির্মাণ করে সাধ্য মতো আবার কিছুটা নির্বিঘ্নে আরামায় এসে তারা বসবাস করতে পারেন আল্লাহর কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার তারা সবাই জানেন যে পাঁচ তারিখ দেবাগত রাত্রে আমার ঘরে আগুন লেগে বিদ্যুৎ থেকে তো আমার ঘরের কিছুই রাখতে পারি নেই সবই আগুনে পুড়ে শেষ হয়ে গেছে তো এখন আমার পাশে আপনারা যে যতটুকু পারেন আমার পাশে ইয়া দাঁড়াই আমাকে যেভাবে যে পারেন সেভাবে সে আমার পাশে হ্যাঁ সহযোগিতা করবেন তো বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ভাই আমার পাশে এসে দাঁড়াইছে তো আমাকে যতটুকু পারছে জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে সাহায্য সহযোগিতা করছে হ্যাঁ তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই আলাইকুম